আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও নাম্বার হবে 39। 39-এ আমরা কি শিখব? ইউজিং ড ওকে, এটা আমরা ইউজ করছি ইউজিং ডকুমেন্ট ডট রাইট, এটা আমরা পারি ইউজ করতে, তাই না? তো এটা দেখার তেমন কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, তারপরও আমি দেখাচ্ছি। ওকে, ডকুমেন্ট ডট রাইট 500+10+ ব্রিজ, এই যে এটা দেখেন, এইভাবে আমরা দেখতে পারি, একদম সহজ জিনিসটা, তাই না? এখানে কোনো আইডি টাইডির কিছু দরকার নেই, নর্মাল ভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে এই জিনিসগুলি লিখলে সে আমাকে দেখাবে। এখানে কি দেখাবে? 50 আর 10 60 দেখাবে। একটা ব্রেক নিছি, ব্রেক নিয়ে নিচের লাইনে দেখাবে 105। দেখেন বাস্তবে, এই দেখেন 160 দিছি, 105, ঠিক আছে। এখানে হচ্ছে 60 আর এখানে হচ্ছে 105। ট্রাইট এর পরে যদি একটা বিয়ার দেখি, এটা নিচে চলে আসবে, কিভাবে আসবে দেখেন। এখন ট্রাই ইট কোথায় লেখা আছে? এই যে এই জায়গায় লেখা আছে, তাই না? এখানে দেখেন লেখা আছে ট্রাই ইট। ট্রাই ইট এর পরে একটা বিয়ার মারেন, একদম বি আর, দেখেন বিয়ার মারছি তো, মারার পরে এখন দেখেন নিচে চলে আসছে এই যে 60105, ঠিক আছে। না বোঝার মতো তেমন কিছু না, একেবারে সহজ জিনিস, একদম সিম্পল। ওকে, তারপরে হলো 37, তো ঠিক আছে 37 হয়ে গেছে। 38-এ আমরা কি কি করলাম? ডিসপ্লে যাবার না, 37 এতে এটাতে কি আছে? ওকে, চেঞ্জ, আমরা কোথায় আছি? 36 তো ডান না, কল ব্যাক, আরে আমি কই যেতেছি এখানে, 35 কেন, 36 ওকে ডান, তারপর 37 ডান, 37 যদি ডান হয় তাহলে এটা ওপেন করে রাখছি, এটা ক্লোজ কেন করি না। তারপর হচ্ছে গিয়া 33-তে কি আছে? এটা ডান। তারপরে 39-এ কি আছে? এই জিনিসটা দেখাইলাম, ডকুমেন্ট ডট রাইটে কিভাবে করে, তারপরে এটাকে মারেন ক্লোজ। তারপরে আমরা কি করতে পারি? ইউজিং উইন্ডোজ অ্যালার্ট, তাই না? আমরা অ্যালার্ট করতে পারি। অ্যালার্টের জন্য আমাদের কি লিখতে হয়? উইন্ডো ডট অ্যালার্ট, বা আপনি খালি অ্যালার্ট লিখলে চলবে। এখন আমরা আউটপুটটা দেখে আসি, দেখেন এখানে কি বলছে, 11,000, 10,000, 11,000। কারণ হচ্ছে আপনি 11,000 দেখার একটাই কারণ হচ্ছে, কারণ আমি ওখানে যেভাবে লিখছি সেটাই হচ্ছে, ঠিক আছে। ওকে, দেন 11,000 হয়েছে, এটাকে কমান্ড করেন। ওকে, দেন আসেন কনসোল ডট লগ। কনসোল ডট লগটা এখানে ধরেন আমি লিখলাম 5,500 আর এখানে লিখলাম 600, হইলো 1100। এটাকে যদি আমরা দেখি কনসোল ডট লগ কিভাবে, আমাদের আইডি টাইডি কিছু লাগবে না, আমি জাস্ট খালি কনসোল ডট লগটা দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, এখন আমি যদি কনসোল ডট লগ লিখি কি দেখাইতেছি দেখেন কি অবস্থা হয়। এখন আসবো এখানে, আসার পরে এখানে আসি, রাইট ক্লিক করব, ইনসপেক্টে যাব। ইনসপেক্টে যাওয়ার পরে, এখান থেকে আপনি কি করবেন, কোথায় লেখা আছে কনসোল, এই যে কনসোল, ঠিক আছে, কনসোলে যাব। কনসোলে যাওয়ার পরে এটাকে একটু উপরে নিয়ে আসি, দেখেন এখানে কি হয়েছে 1100, ঠিক আছে, এই যে 1100 কনসোল ডট লগ এ চলে আসছে, ঠিক আছে। এই জিনিসটা দেখানোর জন্যই আপনাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এটাও বন্ধ করে দিই, এটাও আমাদের লাগবে না আপাতত, ট্রাই ইট ফিনিশ কমপ্লিট করে ফেলছি। তারপরে 39 ভিডিওতে আমরা কি দেখছিলাম? কনসোল ডট লগ কমপ্লিট হয়ে গেছে, এটাও ডান করে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।